কলকাতার গুরুদাস মহাবিদ্যালয়ের দুদিনব্যাপী অনুষ্ঠানে নজরুল মঞ্চে উপস্থিত ছিলেন দেশব্যাপী বিখ্যাত সিঙ্গার কৃষ্ণকুমার কুন্নাথ। যথাসময়ে অনুষ্ঠান শুরু হলেও রাত প্রায় 8টার সময় তিনি অসুস্থতা বোধ করেন। পরমুহূর্তে তিনি হোটেলে ফিরে যান। পরমুহূর্তে ওনাকে সিএমআরআই হাসপাতালে স্থানান্তরিত করা হলে তাকে মৃত বলে ঘোষণা করে। আজ সকালে তার ময়নাতদন্ত হয়। এখন কলকাতায় ছুটে আসেন তার ছেলে ও স্ত্রী। টুইটারে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে জানালেন দমদমে গান স্যালিউট দেওয়া হবে প্রয়াত বলিউড শিল্পীকে। উল্লেখ্য, কম বয়সীদের খুব প্রিয় শিল্পী ছিলেন কে কে। বলিউড থেকে টলিউড সব জায়গাতেই তিনি খুব প্রিয় মানুষ ছিলেন। তার বিখ্যাত অনেক গান আছে। জানা গেছে ইতিমধ্যেই কে কের স্ত্রী এবং ছেলে কলকাতায় পৌঁছে গেছেন। উল্লেখ্য, কলকাতায় গানের অনুষ্ঠান করতে এসেছিলেন কে কে। গুরুদাস কলেজের অনুষ্ঠানে নজরুল মঞ্চে গান গাওয়ার পর হোটেলে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সারা দেশ। বলিউড তো বটেই, রাজনৈতিক ব্যক্তিত্বরাও কেকের অকাল মৃত্যুতে মর্মাহত। টুইটারে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধীরা। টাইমস 24।